হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আইটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিনডারে এবং পরান এই দুটি মুভির 31তম দিনে টোটাল বক্স অফিস কালেকশন এবং কথা বলবো হাওয়া এই মুভিটির 12তম দিনে টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে। কথা বলবো এখন পর্যন্ত কালেকশনের দিক দিয়ে কোন মুভিটি বক্স অফিসে এগিয়ে রয়েছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো ডিনডারে এই মুভিটির 31তম দিনের কালেকশন নিয়ে। ডিনডারে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেটের সিনেমা। এই মুভিটিকে নিয়ে সকলের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই মুভিটি সকলকে অনেক নিরাশ করেছেন। এই মুভিটি প্রথম দিকে বক্স অফিস থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করলেও পরে এই মুভিটির কালেকশন অনেক কমে গিয়েছে। এই মুভিটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল এবং বর্ষা। এই মুভিটির বাজেট কিন্তু 100 কোটি টাকা এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 1 থেকে 2 লক্ষ টাকার মতো। এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 1 কোটি 43 লক্ষ টাকা এবং এই মুভিটি বক্স অফিসে ফ্লপ মুভি হতে চলেছে। এখন কথা বলবো এই কোরবানির ঈদের সেরা মুভি পরান এই মুভিটির 31তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম দিকে পরান মুভিটিকে কিন্তু অনেক কম সংখ্যক হলে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু পরান মুভিটি দর্শকদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাওয়ার কারণে এই মুভিটি হল সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং এই মুভিটির কালেকশন অনেক বৃদ্ধি পায়। এই মুভিটির বাজেট কিন্তু মাত্র 60 লক্ষ টাকা এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 2 থেকে 4 লক্ষ টাকার মতো এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 2 কোটি 43 লক্ষ টাকার মতো। পরান মুভি মুক্তির এতদিন পরও এই মুভিটির প্রতি দর্শকরা এখনও আগ্রহ দেখাচ্ছেন। এই মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি টাকার বেশি কালেকশন করতে পারে। এখন কথা বলবো হাওয়া এই মুভিটির 12তম দিনে টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে। হাওয়া মুভিটিকে ডাইরেকশন দিয়েছেন মেজবর রহমান সুমন এবং এই মুভিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ সহ আরও অনেকে। মুক্তির আগ থেকে এই মুভিটির প্রতি সকলের অনেক প্রত্যাশা ছিল এবং এই মুভিটি সকলের প্রত্যাশা পূরণ করতে অনেকটাই সক্ষম হয়েছে। এই মুভিটির বাজেট কিন্তু অনেক কম, এই মুভিটির বাজেট মাত্র 90 লক্ষ টাকা এবং এই মুভিটি আজকে কালেকশন করতে পারে 15 থেকে 20 লক্ষ টাকার মতো এবং এই মুভিটি এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 2 কোটি 90 লক্ষ টাকার মতো এবং এই মুভিটি অলরেডি বক্স অফিসে সুপারহিট মুভি হয়ে গিয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার মুভি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুভিটি মাত্র 12তম দিনে 3 কোটি টাকার মতো কালেকশন করে ফেলেছে, যেটা কিনা অনেক বাংলাদেশের মুভি লাইফ টাইমও করতে পারে না। আপনারা যদি এখন পর্যন্ত 3টি মুভিকে সিনেমা হলে গিয়ে না দেখে থাকেন, তাহলে 3টি মুভিকে সিনেমা হলে গিয়ে দেখুন এবং বাংলা মুভিকে বেশি বেশি করে সাপোর্ট করুন। ধন্যবাদ।